আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সের ভর্তি সংক্রান্ত বিস্তারিত আপডেট বন্ধুরা অনেক প্রতীক্ষার পর শিক্ষার্থীদের জন্য ডিগ্রি পাস কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে আজকের ভিডিওতে সব কিছু বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করিল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে তুমি কী কী জানতে পারবে জানতে পারবে ডিগ্রি পাস কোর্স কি কী কী কোর্স চালু রয়েছে আবেদন করার ন্যূনতম যোগ্যতা কি কি সাবজেক্ট পড়ানো হয় কোন সাবজেক্ট চয়েস করলে কেরিয়ারের জন্য ভালো হবে বিভাগ পরিবর্তন কিভাবে আবেদন কবে থেকে শুরু কবে থেকে শেষ আবেদন প্রক্রিয়াটি কেমন হবে কিভাবে কোঠা নির্ধারিত হবে পাশাপাশি কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে অর্থাৎ তোমাকে কীভাবে সিলেক্ট করা হবে এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমার সাথে আলোচনা করব প্রথমে আসি ডিগ্রি পাস কোর্স কি ডিগ্রি পাস কোর্স তিন বছর মেয়াদী স্নাতক পাস কোর্স সাধারণ বা প্রফেশনাল অনার্সের সাথে সবচেয়ে বড় পার্থক্য হল অনার্স চার বছরের জন্য হয়ে থাকে এবং ডিগ্রি তিন বছরের জন্য হয়ে থাকে অনার্সে সাবজেক্ট বেশি এবং ডিগ্রিতে সাবজেক্ট অনেক কম ডিগ্রির পর মাস্টার্স দুই বছরের এবং অনার্সের পর মাস্টার্স এক বছরের ডিগ্রিতে পড়েও চাকরি বা জবের জন্য সময় পাওয়া যায় সে তুলনায় অনার্সে খুব কম সময়ই পাওয়া যায় মন্দুরার ডিগ্রি এবং অনার্স এবং প্রফেশনাল অনার্সের এর পার্থক্য নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কি কি কোর্স ও সাবজেক্ট চালু রয়েছে ডিগ্রি পাস কোর্সে মূলত বি এস পাস কোর্স যেটাকে বলা হয় ব্যাচেলর অফ আর্টস রয়েছে বি যেটাকে এস হয় অফ বিজনেস স্টাডিজ এবং পাস কোর্স যেটাকে বলা হয় ব্যাচেলর অফ সায়েন্স আরও দুটি কোর্স রয়েছে বি মিউজিক পাস এবং অন্যটি হচ্ছে বি স্পোর্টস অর্থাৎ ব্যাচেলর অফ স্পোর্টস আবেদন করার ন্যূনতম যোগ্যতা এস তোমাদের অবশ্যই দুই হাজার ষোলো সতেরো আঠারো সালে পাশ করতে হবে এবং তোমাকে পেতে হবে টু পয়েন্ট জিরো চতুর্থ বিষয় সহ এইচএসিতে তোমাকে পাশ করতে হবে দুই হাজার আঠারো অথবা উনিশ অথবা বিশ সালে এবং সেখানেও টু পয়েন্ট জিরো পেতে হবে চতুর্থ বিষয় সহ তার মানে তিন বছরের ইয়ার গ্যাপ নিয়েও তুমি আবেদন করতে পারবে যারা দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে অনার্স বা প্রফেশনাল অনার্সে ভর্তি হয়েছিলে তারা আগের ভর্তিটি বাতিল করে বা ক্যান্সেল করে ডিগ্রিতে ভর্তি হতে পারবে বা আবেদন করতে পারবে ও লেভেল বা এ লেভেলের তথ্য দিচ্ছি যারা ষোলো সতেরো আঠেরো সালে ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ কমপক্ষে চারটি বিষয়ে পাস করেছে এবং দুই হাজার আঠারো বিশ সালে এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ কমপক্ষে দুটি বিষয়ে পাস করেছে তারাই এখানে আবেদন করতে পারবে বিভাগ পরিবর্তন বি এ এবং বিএসএস এই দুটি কোর্সে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে তবে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এখানে সিক্সটি পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে ব্যবসার শিক্ষার জন্য টোয়েন্টি পার্সেন্ট এবং বিজ্ঞানের জন্য টোয়েন্টি পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে বিবিএস এখানে মানবিক শাখার জন্য দশ শতাংশ ব্যবসা শিক্ষার জন্য সত্তর শতাংশ এবং বিজ্ঞানের জন্য বিশ শতাংশ আসন বরাদ্দ রয়েছে অর্থাৎ এখানেও সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারে বিএসসি এখানে শুধুমাত্র বিজ্ঞানের আবেদন করতে পারে মেধা তালিকা দেওয়ার পরও যদি কোর্স ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক ব্যবসা শিক্ষা বা বিজ্ঞানের বিভাগের নির্ধারিত আসন বাদ দিয়ে রিলিজ স্লিপের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে এবার আসি আবেদনের সময় ও দিন আবেদন শুরু হবে চোদ্দই নভেম্বর দুই বিকেল চারটা থেকে আবেদন শেষ হবে তিরিশ নভেম্বর দুই রাত বারোটা পর্যন্ত অর্থাৎ প্রায় পনেরো দিন সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং একটি কলেজে প্রথমে আবেদন করতে হবে আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসির তথ্য প্রয়োজন হবে এক কপি ছবি স্ক্যান করা তুমি চাইলে মোবাইলে ছবি তুলেও সেটাকে এডিট করেও দিতে পারবে আমি অবশ্যই আবেদনের দিন দেখাবো এবং এই সংক্রান্ত আমি টিউটোরিয়াল দিব খাতে লাগবে দুশো টাকা প্লাস চার্জ এই চার্জ দুই থেকে তিন টাকা হতে পারে অর্থাৎ দুশো পঞ্চান্ন টাকার মতো বা খরচা হতে পারে এই দুশো পঞ্চাশ টাকা আবেদন ফি কলেজের নির্দেশনা অনুযায়ী দিতে হবে কলেজ যদি বলে বিকাশ রকেট নগদ বা শিউর ক্যাশের মাধ্যমে দিতে পারবে মোট কথা কলেজের নির্দেশনা অনুযায়ী দিতে হবে প্রশ্ন করতে পারো যে ভাই আমি বুঝবো কিভাবে কলেজের নির্দেশনাগুলো তুমি যে কলেজের জন্য আবেদন করতে চাচ্ছো তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে তাদের এই তথ্যগুলো দেওয়া থাকবে এরপরও যদি তুমি তথ্য না পাও সেই কলেজের সরাসরি গিয়েও তুমি তথ্যগুলো কালেক্ট করতে পারবে এবার আসি আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে ডিগ্রি টাইপ অপশনে ক্লিক করে এরপর তোমার এসএসসি এবং এইচএসির তথ্য দিয়ে মোবাইল নাম্বার আরও কিছু তথ্য দিতে হবে এবার পছন্দের কলেজ ও সাবজেক্ট তোমাকে দিতে হবে আবেদন করবে আগে যেটা বলেছি চোদ্দোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এরপর তোমার একটি ছবি আপলোড করবে ছবিটি নির্দিষ্ট ফর্মেটের হতে হবে যেদিন আবেদন হবে আমি অবশ্যই হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব। এবং আবেদন প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে এরপর দুশো পঞ্চাশ টাকা ফি দিবে এবং কলেজ নির্দেশনা অনুযায়ী ফিটি দিবে বাকি কাজটি সেরে নিবে কলেজ নির্দেশনা অনুযায়ী এই কাজটি পনেরোই নভেম্বর থেকে এক ডিসেম্বরের মধ্যে হতে হবে অর্থাৎ আবেদন ফি তুমি এক ডিসেম্বরের এক ডিসেম্বরের মধ্যে দিতে পারবে এরপর কলেজ তোমাকে এস এস দিয়ে জানিয়ে দিবে পনেরোই নভেম্বর থেকে দুই ডিসেম্বরের মধ্যে যেটাকে আমরা নিশ্চয়ন করা বলি কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিও দিব বন্ধুরা তোমাদের সাথে বলে রাখি হচ্ছে যেদিন আবেদন কার্যক্রম শুরু হয় তারা হুড়া করে দোকানে গিয়ে আবেদন করা শুরু করো কিন্তু আবেদন করলে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায় তাই অবশ্যই যেদিন আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ ১৪ নভেম্বর সেদিন অপেক্ষা করবে আমার ভিডিওটি ভালো করে দেখবে খুঁটিনাটি অনেক তথ্য দিব আশা করি বাসায় বসে নিজে নিজেই আবেদন করতে পারবে এরপরও যদি তুমি মনে করো যে দোকানে বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবে সেটা তুমি করতে পারো তবে আগে আমার ভিডিওটি দেখবে তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি এ সময়ের মধ্যে আমি তোমাকে অনেক টিপস দিব কোন সাবজেক্টে চয়েস করা উচিত কীভাবে চয়েস করা উচিত কোন কলেজ চয়েস করা উচিত সব নিয়ে ভিডিও থাকবে তাই অবশ্যই এই কয়েকদিনের মধ্যে এই টিউটোরিয়ালগুলো ভালোভাবে লক্ষ্য করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাকে যেভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ মেধাক্রম কীভাবে নির্ধারণ করা হবে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে মূলত মেধা তালিকা প্রণয়ন করা হবে পাশাপাশি আবেদনকারীদের পছন্দ পছন্দ ক্রমের উপর ভিত্তি করে কোর্স দেওয়া হবে সাথে কলেজের মোট আসন সংখ্যা দেওয়া হবে অর্থাৎ এটা খুব একটা টেকনিক্যাল বিষয় তুমি আবেদন করলেই সেখানে চান্স পেয়ে যাবে এমন কোনো কথা নেই সাবজেক্টের উপর আসনের উপর তোমার জিপিএ এবং যারা আবেদন করেছে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমার সিলেকশন নির্ধারণ করছে তাই এখানে একটি টেকনিক্যাল বিষয় হয়েছে এই নিয়ে ভিডিও থাকবে অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর প্রথমে দেখা হবে তোমার জিপিএ যে জিপিএ বেশি থাকবে সেই এগিয়ে থাকবে জিপিএ যদি সমান হয় দেখা হবে এস এসি এবং এইচএস এর নম্বর নম্বর যে বেশি তাকে এগিয়ে রাখা হবে নম্বরে যদি সমান থাকে দেখা হবে বয়স যার বয়স কম তাকে এগিয়ে রাখা হবে এবার আসি কোটা বন্টন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধার সন্তান আদিবাসী প্রতিবন্ধীদের জন্য কোটা রয়েছে প্রতিটি কলেজে অধিভুক্ত একটি কোর্সে সর্বোচ্চ আসন বরাদ্দ থাকবে সংরক্ষিতর জন্য আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবার আসি ডিগ্রিতে কি কি সাবজেক্ট চয়েস করলে কেরিয়ারের জন্য ভালো হবে বিএ বা বিএসএস এর জন্য সোসিওলজি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক সোশ্যাল সায়েন্স যদি কোর্স মধ্যে থাকে তাহলে তোমার জন্য কেরিয়ারের জন্য ভালো হবে পাশাপাশি বিবিএস যারা নিবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ফাইন্যান্স এবং ইকোনমিক সাবজেক্টগুলো অবশ্যই কোর্সের মধ্যে রাখবে বিএসির জন্য অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো অবশ্যই কোর্সের মধ্যে রাখবে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন কোনো কোর্সে চান্স পেলে অন্য সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ থাকবে অর্থাৎ মাইগ্রেশনের সুযোগ থাকবে অনার্স এর মতো এখানেও প্রথম তালিকা দেওয়া হবে যেটার জন্য তোমরা এখন আবেদন করছো চান্স না পেলে থাকবে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা চান্স না পেলে কোটা সুবিধা রয়েছে যারা কোটা এলিজেবল তাদের কথা বলছি এছাড়া রয়েছে প্রথম এবং দ্বিতীয় রিলি স্লিপ এখানে রিলি স্লিপে তুমি পাঁচটি কলেজ চয়েস করার সুযোগ থাকবে অনার্স এর মতো তাই এখানেও তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেক বেশি প্রথম চান্স ভর্তি না হলে রিলিজ সুযোগ পাবে দ্বিতীয় মেধা তালিকা চান্স পেয়েও ভর্তি না হলে রিলিজ লিপের সুযোগ থাকবে প্রথম ও দ্বিতীয় মেধালিকায় বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে রিলিজ লিপে সাবজেক্ট ও কলেজ পরিবর্তনে কোনো সুযোগ থাকে না অর্থাৎ মাইগ্রেশনের সুযোগ নেই যারা দুশো টাকা দিবে না তারা পরে কোনো ধরনের ভর্তির সুযোগ পাবে না তাই এটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম নতুন কিছু তথ্য নিয়ে ডিগ্রি পাস কোর্সের বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আশা করি আগামী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ